সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা 2 একর জমি আছে 10,000 টাকা করে পান, আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি 2 কাঠা 3 কাঠা, তারাও কিন্তু 4,000 টাকা করে পান। কৃষক বন্ধুর টাকা ঢুকবে এই মাসেই জানা গেল সঠিক তারিখ। আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ হলেও বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগের জন্য শিক্ষা, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই দেশ বিশ্বের দরবারে এগিয়ে গেছে। এদেশে কৃষকদের সংখ্যা যেহেতু নিতান্তই কম নয়, সেই কারণে কৃষকদের জন্য বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের পক্ষ থেকে নানা রকম প্রকল্পের সুবিধা পাওয়া যায়। সম্প্রতি রাজ্যের অসংখ্য কৃষকের জন্য এরকম একটি সুখবর এসে গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই জুন মাসে শোনা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে চলেছে। এবং দর্শক বন্ধুরা, আজকেই ভিডিওটিতে আপনারা জেনে নিতে পারবেন জুন মাসের কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে। তার আগে এডিও বা কৃষি ডিপার্টমেন্ট থেকে কল করে আপনাদের ইকেওয়াইসির ডাটাটি জমা নিচ্ছে। যাদের যাদের কল করছে বা এসএমএস পাঠাচ্ছে, সঙ্গে নিয়ে যাবেন আপনার আধার কার্ড এবং ভোটার আইডি, তবে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হবে। অন্যথায় আপনাকে যদি কল না করে তাহলে নিশ্চিন্তে থাকুন, আর কল করলে অবশ্যই আপনারা যাবেন। ইকেওয়াইসি ইনকমপ্লিট হয়ে থাকলে টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যাতে পুরো কনফিউশন ক্লিয়ার করে নিতে পারেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্প এর সুবিধা, প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয়। 1 একরের বেশি জমি থাকলে 10,000 টাকা পাবেন, 1 একরের কম জমি থাকলে বা ন্যূনতম 1 কাঠাও থাকলে আপনি 4,000 টাকা পেয়ে যাবেন। এবং এই টাকাটি প্রতি বছর খরিফ এবং রবি ঋতু জুড়ে অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয়। তাছাড়া এবারে অনেকে নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কোনো কারণবশত হোল্ড ছিল, তারাও এবারে টাকা পেতে চলেছেন। কারণ ভোটের কারণবশত অনেক কাজ আটকে ছিল, তারাও এবারে টাকা পাবেন। তার সঙ্গে সঙ্গে যারা 1 একরের কম পরিমাণ জমি ছিল তারা 10,000 টাকা জমির পরিমাণ হিসাবে টাকা পাচ্ছিল, 10,000 টাকার কম, এবং পরবর্তীকালে 1 একরের বেশি অ্যাড করে দেওয়ার ফলে এবং সে আপডেটটি হয়ে গিয়েছে এবং আপনারা এবারে 2টি কিস্তিতে 5,000 টাকা পাবেন। এবারে খরিফ মৌসুমে 5,000 টাকা পুরো টাকাটাই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কবে টাকাটি পাবেন, এর জন্য কিছু করতে হবে কি না, এর জন্য ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে একটি লাইক করে দেবেন, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। কৃষকদের 10,000 টাকা ছাড়াও আরও সুবিধা দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা 2 লক্ষ টাকা অনুদান পাবেন। পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত সুবিধার জন্য যোগ্য হবেন। তো বুঝতে পাচ্ছেন, বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা সত্ত্বেও 18 থেকে 60-এর মধ্যে কোনো কারণবশত যে কৃষক সে মারা গেলে তার পরিবার বা মনোনীত ব্যক্তি 2 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। রাজ্য সরকার এমনই প্রতিশ্রুতিবদ্ধ এবং এ টাকাটি অনেকেই পেয়েছেন। এবার এক নজরে দেখে নেব কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা, কারণ অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যে দেওয়া হয়। গত বছর পঞ্চায়েত নির্বাচন এই তারিখের হেরফের ঘটিয়েছে, এপ্রিল মাসেই ঢুকে গিয়েছিল পুরো টাকা, আর এবার যদিও তা আর হবে না, লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে। জুন মাসের
27-28 তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে, ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে। সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন, আপনাদের জুন মাসে এই কৃষক বন্ধু টাকাটি ক্রেডিট হবে, অ্যাপ্রোপ্রিয়েট লাস্ট উইকে ধরে রাখুন, আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে, ব্লক অফিস সূত্রে সেটি জানা গিয়েছে। রাজ্য সরকারের তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রসেসটা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আপনারা বর্তমানে আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল, এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল, এখান থেকে যাবতীয় আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস, টাকা ঢুকেছে কি না চেক করে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা সুবিধার্থের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, এখানে চলে আসবেন, এখানে আসার পরে স্ক্রিনটি আপনার অপর দিকে তুলবেন, এখানে আপনার যাবতীয় যে সমস্যাগুলি আছে সমাধান করে নিতে পারেন। আর আপনি নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি দেওয়া আছে এই অপশনে আপনারা টাচ করবেন, এবং টাচ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে, কৃষক বন্ধু স্লেট অপশন বলে দেওয়া আছে, এই যে স্লেট অপশনে টাচ করবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি টাইপ করলে অর্থাৎ সিলেক্ট করলে, মোবাইল নাম্বার সিলেক্ট করলে আইডি কার্ড নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি আপনার কৃষক বন্ধুর সঙ্গে সংযুক্ত আছে। এরপর আই এম নট রোবট বলে যে একটি আপনার বক্স আছে, এই বক্সে আপনি টাচ করবেন, টিকচিহ্ন হয়ে যাবে, সার্চ বলে অপশনে দিলে অটোমেটিকলি যে কৃষকের ডাটাটা আপনি দেখতে চাইছেন বা আপনার ডাটাটি দেখতে চাইছেন আপনি নিজে নিজে জেনে নিতে পারবেন। তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি টাচ করেন তাহলে অটোমেটিকলি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন, এবং ডাউনলোড করে হয়ে গেলে এটি পিডিএফ ফরম্যাটে চলে আসবে। ছাড়া কৃষক বন্ধুতে আবেদনকারীরা যেহেতু টাকার জন্য অপেক্ষা করছেন এবং মোটামুটি দুটো ডেট কৃষি ডিপার্টমেন্ট থেকে ঘোষণাও করা হয়ে গিয়েছে, এবং যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি তাদের ফোন করে বা এসএমএস মারফত এডি অফিস থেকে ডাকা হচ্ছে, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তারা নিয়ে যেতে বলছে সঙ্গে সেটি হচ্ছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার আইডি, এবং তারা সেখানে এগুলো জমা নেওয়ার মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করছে। এগুলো না জমা করলে তারা ফোনের মারফত জানিয়ে দিচ্ছে এবারে পেমেন্ট থেকে আপনারা বঞ্চিত হবেন। সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন, পিএম কিষাণ সম্মাননিধিতে যেমন আধার না আপডেট করলে, ইকেওয়াইসি কমপ্লিট না করলে পেমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন, তেমন এবার কৃষক বন্ধুতে সেম আধার আপনাকে আপডেট করতে হবে, এবং এডি অফিস থেকে কল করে যাদের যাদের দরকার তাদেরকেই কল করছে বা এসএমএস পাঠাচ্ছে, কল বা এসএমএস না করলে জেনে নেবেন আপনার সব কিছু ঠিক আছে। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন।